हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बेंगली लाइफस्टाइल ब्लॉग। तुम्हारा देखते एखन रेडी हो गई। तो जखन रेडी हुई निश्चय कोथाओ जाच्छी, कोनो प्लानिंग आछे? हाँ अवश्य आमार प्लानिंग आछे। आमी जाच्छी रक्षाकाली पुजोर मंदिरे, ओखाने मेला बसेछे, पुजो होच्छे। तो आमी आर आमार हजबैंड जाच्छी शिवरी रक्षाकाली मंदिरे। तो तुम्हरा अवश्य ब्लगटा देखते थाको, अवश्य एक्साइटमेंट आसबे ब्लगे। तो आमरा मेलाते जाच्छी, आमी आर आमार हजबैंड। तो चलो बंधुरा देखते थाको पुरो ब्लगटा, আমার সাথে এনজয় করো রক্ষাকালী পুজো। তোমাদেরও ওখানে নিশ্চয়ই রক্ষাকালী পুজো হয় কোথাও, যদি হয় তাহলে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমরা বেরোচ্ছি, ও গাড়ি বের করছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একদম মুড়ি দিয়ে সোয়েটার টুপি পরে আমরা রেডি, আমরা যাচ্ছি এখন। তো চলো দেখতে থাকো। চাপলাম সোজানি, শুরু হয়ে গেল, চলো যা যা। তো বন্ধুরা, আমরা এখন শিউরি চলে এসেছি, আর একটু দূরেই মন্দির। তো চলে এসেছি, তো দেখতে থাকো বন্ধুরা। ভীষণ ঠান্ডা পড়েছে, যা কি একদম শীত পড়ে গেছে, একদম মানে শীতকে উপভোগ করতে পাচ্ছি, একদম হাত পা একদম কনকন করছে ঠান্ডাতে। এই ঠান্ডার মধ্যে রক্ষাকালী পুজোর মেলা দেখতে যাওয়ার অভিজ্ঞতাটাই একদম আলাদা লেভেলের। তো চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, আমার সেই চেনা রাস্তার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি কলেজের রাস্তা। কলেজ লাইফ সবার জীবনে একটা মেমোরেবল একটা লাইফ, সত্যি আজকে সত্যি খুব মনে পড়ছে কলেজ লাইফ। মানে আনন্দ সহকারে হই হুল্লোড় করতে করতে যাওয়া আসা করতাম এই রাস্তার মধ্যে। চলো আমার কলেজ দেখাচ্ছি তোমাদের, দু বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কলেজ, বিদ্যাসাগর কলেজ। তো আমরা তো এখন মন্দিরের দিকে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, এবার ও গাড়ি পার্কিং করবে, তারপর সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দির চত্বরে চলে এসেছি, কত মেলা বসেছে এবং কত মানুষের সমাগম ঘটেছে। এখানে মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম ঘটে। তোমরা যথারীতি দেখতেই পাচ্ছ যে কত মানুষ এসেছে মায়ের দর্শন করতে। তো চলো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের দিকে এগোনো যাক। তো বন্ধুরা, এখানে এতটাই ভিড় যে আমাদের হাঁটতে প্রয়োজন পড়ছে না, মানুষের ঠেলা খেতে খেতেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এত মানুষের ভিড় এখানে, এত ভক্তদের সমাগম ঘটে। তো চলো, তোমাদের এবার মন্দিরে প্রবেশ করে গেছি, তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন মণ্ডপের মধ্যে চলে এসেছি। এখানে এতটাই ভিড় যে মন্দিরের সামনে যাওয়া যাচ্ছে না, এত মানুষ বসে আছেন, ওনাদেরকে পার করে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই দূর থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, আরও কাছে থেকে দেখানোর চেষ্টা করব, যদি সুযোগ হয় তাহলে দেখানোর চেষ্টা করব অবশ্যই। বন্ধুরা, এই হচ্ছে মা রক্ষাকালীর মন্দির, তোমাদের দেখানোর চেষ্টা করলাম কাছে থেকে একটু। বন্ধুরা, এখানে মায়ের মূর্তি একদিনের মধ্যেই তৈরি হয়, অর্থাৎ পুজোর দিনই মায়ের মূর্তিকরণ শুরু হয়, এবং তারপর আগামীকাল সূর্যোদয়ের আগে মায়ের প্রতিমা নিরঞ্জন শেষ হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন মা চলেই এসেছে। তোমরা দেখতে পাচ্ছ কত ভক্তগণ চারিধারে রাস্তার দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড় এখানে। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারলাম, সত্যিই সৌভাগ্যবান যে এত সুন্দরভাবে মায়ের কাছে থেকে দর্শন করতে পারলাম। কিন্তু দুর্ভাগ্যবশত মায়ের কোনো ফটো বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সেটা কেন পারবো না জানার জন্য তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মেলা বসেছে এখানে। তো তোমাদের মেলাটা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায়, চলো দেখতে থাকো।
ভাগ্যের কথা কেউ বলতে পারে না যে কার ভাগ্যে কি আছে। পাঁচ টাকা দিয়ে তো বন্ধুরা, আমরা মেলা যখন এসেছি কিছু না খেয়ে তো আর বাড়ি ফেরা যায় না, তো আমরা এখানে ডিমের চপ খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো দেখো বন্ধুরা, আমরা অলরেডি খেতেও শুরু করে দিয়েছি, খুব ভালো বানিয়েছে দাদা এখানে। তো এই যে আমি খাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাচ্ছি, গাড়িতে চেপে গেছি, খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি যাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল তাই সেভাবে ভিডিওটা করতে পারিনি, তো এখন আমরা বাড়ি চললাম। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আমি ডিনার সেরে এখন রুমের মধ্যে চলে এসেছি। তো তোমাদের কাছে একটা কথা বলার আছে, সেটা হলো আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে মায়ের মূর্তি ভিডিও শেয়ার করতে পারবো না। তার কারণ আছে, তার কারণ হলো এই মায়ের মূর্তি কোনোদিনও কেউই ফোন বন্দি বা ক্যামেরা বন্দি করেননি, এটা করার নিয়ম নেই। আগে বলা আছে, যারাই চেষ্টা করেছে ফটো তোলার বা ক্যামেরা বন্দি করার, তাদেরই কোনো না কোনো বিপদ ঘটেছে। তাই ওখানে সব সময় তোমরা লক্ষ্য করে থাকবে, অ্যানাউন্স করছিল যে কেউ যেন ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে মায়ের ভিডিও বা ফটো না ক্লিক করে। সো আমিও করিনি, এই দুঃসাহসও আমার নেই যে ভিডিও করব বা মায়ের ছবি তুলব, তাই তোমাদের সাথে দেখাতে পারলাম না তোমাদেরকে মায়ের মূর্তি, তার জন্য সরি। তো এখানে মাকে মনের মধ্যেই মায়ের চিত্র গেঁথে রাখতে হয় এবং দুচোখ ভরেই মাকে শুধু দেখতে হয়, ক্যামেরা বন্দি বা ফোন বন্দি করে মাকে রাখা যায় না। তাই তোমাদের সাথে মায়ের কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। এখানকার মা ভীষণ জাগ্রত, আমি এই দ্বিতীয়বার মায়ের দর্শন করতে পারলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে যেহেতু পারলাম না তাই সরি। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর যারা কাছাকাছি সিউড়ি অঞ্চলের কাছাকাছি থাকো, সিউড়ি শহরের কাছাকাছি যারা থাকো, তারা পারলে অবশ্যই এসে মায়ের দর্শন করে যেও। আমি বলতে পারি যে তোমাদের মায়ের দর্শন করে সত্যি মনে অনেক খুশি, আনন্দ লাগবে, ভালো লাগবে খুব। মায়ের দর্শন সত্যি ভাগ্যের ব্যাপার, সবার কপালে এই দর্শন জোটে না। তো আমি আর ও ভেবেছিলাম হয়তো দর্শন করে উঠতে পারবো না। মাকে মন্দিরে আনতেই প্রায় রাত 11:30 বেজে যায়, তো এতক্ষণ তো মন্দিরে থাকাটা যায় না, রাস্তা তো পুরো ফাঁকা হয়ে যায়, বাড়ি আসতে পারবো না। তো এবার দেখছি মা তাড়াতাড়ি এসেছেন, তাই আমরা দর্শন সেরেই বাড়ি ফিরে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রক্ষাকালী পুজো কেমন কাটলো এবং আমার এই ব্লগটি কেমন লাগলো তোমাদের, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। প্রচণ্ড ভিড় ছিল, সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, প্রচুর মানুষের সমাগম ঘটে এই পুজোতে। তো বন্ধুরা, গুড নাইট অ্যান্ড আজকের মতো টাটা। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো এবং এভাবেই সাপোর্ট করে যেও। তো আজকের মতো টাটা।